আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়ালার শেষ মেহরবানিতে খুব ভালো আছি। 2019 সালের জানুয়ারি মাস শুরু হয়েছে আর আপনারা জানেন যে প্রতি মাসের 3 তারিখে আমাদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। আর এই কর্মসূচিতে অংশগ্রহণ করে দেশে এবং দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে আসা সুপার ফ্যানেরা। এই মুহূর্তে আমার ডানে বামে পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে যারা এখানে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে এবং তাদের জীবনে একটাই লক্ষ্য উদ্দেশ্য, সৎ উপার্জন করা। আমি মোবাইল সার্ভিসিংয়ে যখন থেকে কাজ শুরু করেছিলাম টিচার হিসেবে, তখন থেকে আমার লক্ষ্য উদ্দেশ্য একটা ছিল, সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিং যে কলুষিত হয়েছে অনেক আগে থেকেই, মোবাইল সার্ভিসিংয়ের টেকনিশিয়ানরা অসৎ পন্থা অবলম্বন করেছে বা এই এই সমাজের কিছু খারাপ দিক আছে, সে বিষয়গুলোকে কেন্দ্র করে আমি কাজ শুরু করেছিলাম। এবং আমরা যেন ব্যর্থ হয়ে মানুষের ক্ষতি না করি, আমরা যেন সততার মাধ্যমে কাজগুলো করতে পারি, সেই লক্ষ্যে কাজ শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ বাংলাদেশের মোবাইল সার্ভিসিং জগতে একটি প্রবলেম আছে যেটা সারা পৃথিবীব্যাপী আছে, কিন্তু আমি বাংলাদেশকে বিশেষভাবে দেখেছি এই বিষয়টির জন্য, যে মুখস্থ বিদ্যার উপরে মোবাইল সার্ভিসিং চলতো, যার কারণে আমার ইচ্ছা ছিল যে মুখস্থ বিদ্যা ছেড়ে যেন আলোর পথে ফিরে আসে টেকনিশিয়ানরা, যার কারণে আমার প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছে সবচেয়েতে বেশি যারা, তারা হচ্ছে পুরানো টেকনিশিয়ান যারা 5 বছর, 7 বছর, 10 বছর, ইভেন 15-16 বছর যাবত মোবাইল সার্ভিসিংয়ের সঙ্গে জড়িত। এরকম ব্যক্তি আমার কাছে এসেছে আপগ্রেড হওয়ার জন্য, ডিজিটাল মিটারে নিজেদেরকে নতুনভাবে মানিয়ে নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সাকসেস হয়েছি, একজন মানুষের পক্ষে যতটুকু সম্ভব আমি ততটুকু চেষ্টা দিয়ে চালিয়ে যাচ্ছি পরিবেশগুলোকে চেঞ্জ করার জন্য। আলহামদুলিল্লাহ অনেকটাই পরিবর্তন হয়েছে, বাংলাদেশের মোবাইল টেকনিশিয়ানরা অনেকটা স্মার্ট এবং একেবারে সবাই যে অসৎ পন্থা অবলম্বন করছে তা নয়। এখানে আমার মতো অনেকে আমার মন মানসিকতার মানুষ আছে যাদেরকে আমি সবসময় রেসপেক্ট করি, সকলকে আমি সম্মান শ্রদ্ধার সাথে দেখি এবং আমার একার পক্ষে পরিবেশ চেঞ্জ করা সম্ভব নয়, সারা পৃথিবীর মানুষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে পরিবেশ চেঞ্জ করার জন্য। বাংলাদেশ একটি দেশ যেখানে বেকারত্ব সমস্যা খুব বেশি, আর এর জন্য আমাদের ইয়াং জেনারেশন সহ যারা আমরা স্বাবলম্বী আছি, যারা আমরা কর্মসংস্থানের উপরে নিজেরা ইস্টাবলিশড হয়েছি, তাদের প্রত্যেকের সদিচ্ছার প্রয়োজন যেন আমাদের পরবর্তী যেসব জেনারেশন আছে, পরবর্তী প্রজন্ম সকলেই যেন কাজের প্রতি উদ্বুদ্ধ হয়। সারা পৃথিবীব্যাপী যত মানুষ আছে যারা পথভ্রষ্ট, যারা সমাজে অন্যায় কাজের সঙ্গে জড়িত, তাদের ম্যাক্সিমামই কিন্তু বেকার, আর তাদের কাজ না থাকার কারণে তাদের যে মস্তিষ্ক আছে, মস্তিষ্কগুলো অন্য কাজে ব্যবহার করার চেষ্টা করে। বন্ধুরা, আমরা মাসের শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে থাকি সুপার ফ্যানদের, আমরা আজকে তাদের সঙ্গে পরিচিত হব। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, আমার বাম পাশে একজন আছে ইলিয়াস ভাই, এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়েছি, যার কারণে ইলিয়াস ভাইকে এই মুহূর্তে দূরে রাখলাম আমরা। এরপরে আমার পাশে দাঁড়িয়ে আছে কুমিল্লার একজন সুপার ফ্যান, সে সরাসরি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছে রাজশাহীতে, আর সে বাসায় ফিরে যায়নি। তোমার নাম? মোহাম্মদ নোমান হোসেন। মোহাম্মদ নোমান হোসেন, তুমি ইন্ডিয়া কেন গেছিলা? তো মোবাইল সার্ভিসিং শেখার জন্য, আপডেট হওয়ার জন্য। আচ্ছা, এরপরে আমরা আরও একজনের সঙ্গে পরিচিত হব। দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে আরও একজন ব্যক্তি, মোহাম্মদ উজ্জ্বল হোসেন, আপনার পরিচয়। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল আহমদ, আমি আসছি সিলেট থেকে। আমি বিগত এই 2010 থেকে এই কাজের সাথে জড়িত আছি। আমি স্যারের কাছে আসছি আরও কিছু আপডেট হওয়ার জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। 2010 সাল থেকে আছে মোবাইল সার্ভিসিং এর সঙ্গে, কিছু ভ্রান্তি আছে। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করবো উজ্জ্বল ভাই যেন সামনের দিকে খুব সুন্দরভাবে, সহজভাবে কাজগুলো করতে পারে আর সেই ভূমিকা পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আমাদের আরও একজন আছে, এখানে দেখতে পাচ্ছেন যে রাজশাহীর সুপার ফ্যান, নাম? আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার বাসা বাগমারাতে, রাজশাহী জেলা। বাঘ মেরেছিল ওরা? হ্যাঁ, এর আগে ছিল বাঘের হাট আর এবার হচ্ছে বাঘ মারা। আচ্ছা, হাটের সব বাঘ মেরে ফেলবে। এরপরে আমি মোহাম্মদ আনিচুর রহমান, আমি কুমিল্লা থেকে এসেছি। আমি স্যারের ভিডিও দেখে অনেক ভালো লেগেছে। আমি অনেকদিন যাবত এই কাজের সাথে জড়িত, কিন্তু আমি কাজ করি কতদিন যাবত, কতদিন কাজ করি? 4-5 বছর যাবত। 5 বছর যাবত এই কাজের সঙ্গে জড়িত। এই কাজ করে মানে সন্তুষ্টি পাচ্ছিলাম না, তো আমি স্যারের ভিডিও দেখে আকৃষ্ট হয়ে এখন রাজশাহীতে এসেছি, যেন আমি নিজেকে সুন্দর করে গড়ে তুলতে পারি ইনশাআল্লাহ। চেষ্টা করবো, চেষ্টা করবো আমরা সকলেই ভালোভাবে চলার। আর আমরা আমি আসলে শুধুমাত্র মোবাইল সার্ভিসিং না, আমাদের অনেক কিছু জানার আছে, বোঝার আছে। মোবাইল সার্ভিসিং শিখতে হলে আমি সবসময় বলেছি কোনো ইনস্টিটিউট নয়,
একটা ভাঙাচোরা দোকানে হলেও আপনারা চলে যান, সেখানে মোবাইল সার্ভিসিং শিখুন, সেখান থেকে কাস্টমার ডিলিংস থেকে শুরু করে অনেক কিছু বোঝার আছে যেগুলো না জানলে ব্যবসা আসলে অনেক কঠিন। এরপরে আরও একজনের সঙ্গে আপনাদের পরিচয় করাই, আমাদের মোবাইল সার্ভিসিংয়ের প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে যারা অংশগ্রহণ করে থাকে তাদের মধ্যে আমাদের একজন সিনিয়র ভাই পেয়ে গেছি, আর তার মুখ থেকে তার পরিচয় শুনবো। আসসালামু আলাইকুম, আমার নাম নজরুল ইসলাম, আমার বাসা মুন্সিগঞ্জ। আমি স্যারের কাছে কাজ শিখতে আসছি, আপনারা সবাই দোয়া করবেন। মুন্সিগঞ্জ থেকে এসছে নজরুল ভাই, নজরুল ভাইয়ের জন্য দোয়া করবো। উনি ইলেকট্রনিক্স জগতে ছিল, টিভি রেডিও এগুলোর কাজ করতো, বর্তমানে সে মোবাইল সার্ভিসিংয়ে ভালোভাবে দখল নেওয়ার জন্য এখানে এসছে, আল্লাহ যেন তাকে কবুল করে, এই জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এরপরে আরও একজন দেখতে পাচ্ছেন যে আমাদের প্রবাসী ভাই, আর তার মুখ থেকে শুনি আমরা পরিচয়। আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম তাজ, আমার বাড়ি সিলেট জকিগঞ্জ থানাতে। আমি দুবাই থেকে ওনার ভিডিও দেখে পছন্দ হয়েছে, আমি এখন আসছি মোবাইল কাজ শেখার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন। সিলেটি পোয়া তাই বলে, আচ্ছা দুবাই ছিল, আমরা দোয়া করব তাজ ভাইয়ের জন্য। আর কে আছে এখানে দেখতে পাচ্ছেন, ভাই এসেছেন মানিকগঞ্জ থেকে, আর মায়ের হাতের পিঠা নিয়ে আসছিল। পিঠা আমি তেমন একটা পছন্দ করি না, কিন্তু উনি যে পিঠা এনেছিলেন সেটা আসলে অন্যরকম স্বাদে ছিল, আমার খুব ভালো লেগেছে, আমি পিঠা খেয়েছি। তারপরে খাঁটি সরিষার তেল নিয়ে আসছে ভাই, আর আরেকটা হচ্ছে কাসুন্দি নিয়ে আসছে। কাসুন্দি আপনারা হয়তো চিনেন, অনেকে নামও চিনতে পারেন, আমি জানি না। কাসুন্দি হচ্ছে আমরা পেয়ারা, তারপরে আমরা এগুলো যখন মাখিয়ে খাই তখন খুব ভালো লাগে, সরিষা দিয়ে তৈরি হয় না? আচ্ছা আপনার পরিচয়টা আমরা শুনে নিই। আসসালামু আলাইকুম, আমার বাড়ি মানিকগঞ্জ সিঙ্গাইরে। আমি 2006 থেকে মোবাইল সার্ভিসিংয়ে জড়িত আছি। তো মাঝখানে আমার কাজ বন্ধ হয়ে গেছিলো, স্যারের ভিডিও দেখার পরে আমার এই ব্যবসা থেকে আমি পিছিয়ে গেছিলাম। স্যারের ভিডিও দেখার পরে আমার মনে নতুন করে আসা জাগে, নতুন করে সাহস জাগে, কনফিডেন্স জাগে যে আমি এই কাজে আমি নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো স্যারের ভিডিও দেখে স্যারের সাথে যোগাযোগ করে আমি স্যারের এখানে চলে আসছি। আসার পরে এখন কাজ শিখতেছি, খুব ভালো লাগতেছে, এবং কি আমি বিগত দিনে যে কাজ করছি তার থেকে অনেক আপডেট হতে পারবে ইনশাল্লাহ, এখানে তার প্রমাণ বাস্তবে পাচ্ছি। আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন, ভালোভাবে যেন কাজ করতে পারি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের 3 তারিখে এখানে জয়েন হয় নতুন ছাত্ররা, 4 তারিখ থেকে ক্লাস শুরু হয়। 4 তারিখ ভাগ্যক্রমে আমাদের শুক্রবার গেছে, যার কারণে আমরা ট্রেনিংয়ে বসতে পেরেছিলাম না। শনিবার থেকে আমাদের ট্রেনিং শুরু হয়েছে, আজকে 3 দিন ট্রেনিং, আর 3 দিনের মাথায় তারা আইসি রিবলিং করে নতুন ফোন, নতুন একটা CPU IC রিবলিং করে একটা মাদারবোর্ডকে সচল করছে, আর অর্ধেকের বেশি ছেলেরা এই কাজ সাকসেস করে ফেলেছে অলরেডি 3 দিনের মাথায়, যেটা 10 বছর ধরে কাজ করে এরকম ছাত্ররাও এখনও পর্যন্ত এটা থেকে পিছিয়ে আছে। যাই হোক, আমরা দোয়া করবো জাকির ভাইয়ের জন্য। আরও আছে এখানে আরও একজন ছোট্ট বন্ধু দেখতে পাচ্ছেন, নাম কি? মোহাম্মদ জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম এসেছো কোথায় থেকে? ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছে, তোমার আগের অভিজ্ঞতা আছে? নতুন একেবারে, ওনার জন্য আমরা বেশি দোয়া করবো, কারণ নতুনদের এই জগতে সাকসেস হতে একটু সময়ের ব্যাপার, যার কারণে তাদের জন্য আরও বেশি বেশি চেষ্টা করতে হবে আমাদের। এরপরে আছে আমাদের আরও একজন সুপার ফ্যান, নাম বলো। সালামু আলাইকুম, আমার নাম ইউসুফ, আমি 47 সিটিং থেকে আসছি স্যারের কাছে কাজ শিখতে। আমি বিগত এই 6 মাস ধরে কাজ করছি। 6 মাস ধরে কাজ করছে ফটিকছড়ি, কিন্তু অনেক দূর। জি, ফটিকছড়ি ফটিকছড়ি অনেক দূর, অনেক দূর থেকে এসছে। আসলে ভালোবাসা এমন একটি জিনিস, ভালোবাসা দূর কখনো মানে না কোনো বাধা, আর সেগুলো উপেক্ষা করে চলে আসছে। এখানে এমনও ছাত্র আছে, তাদের কাছে গল্প শুনি, তারা বাড়ি থেকে অভিনয় করে আসে, বাড়িতে মিথ্যা কথা বলে আসে যে রাজশাহী যাচ্ছে এত দূর, এটা মানতে চায় না, বাড়ি থেকে আসতে দিচ্ছে না, একেও বাসা থেকে আসতে দিচ্ছিল না, তারপরেও অনেক কষ্ট করে এখানে এসছে। আর বাস্তবিক ক্ষেত্রে তাদের ফলাফলটা যখন পিতামাতারা দেখবে তখনই তারা বুঝতে পারবে যে না, আসলে তাদের সিদ্ধান্তটা সঠিক হয়েছে। এরপরে আমাদের আরও একজন ছাত্র আছে। আসসালামু আলাইকুম, আমি সাইমন শাহরিয়ার, আসছি নোয়াখালী থেকে স্যারের কাছে কাজ শিখতে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সাইমন নোয়াখালীর ছাত্র, তার জন্য আমরা সকলেই দোয়া করব। এরপরে আরেকজন আছে লম্বা, তবে আমাদের এই ব্যাচে অতটা লম্বা পাইনি। আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ বরিশাল থেকে আসছি। বরিশাল ল্যা, তুমি কি মনু কও? মনু মগবাড়ি বরিশাল, মগবাড়ি বরিশাল। তারপর তুমি সবাইকে দাওয়াত দাও তো তোমার বরিশালের ভাষায়।
কী খাওয়াবা সেটা বলবা। যেমন আমি বলবো আমার রাজশাহীতে আসেন, আমি আম খাওয়াবো আপনাদেরকে, থাকতে দিব, বসতে দিব, তুমি এরকম কিছু একটা বলো। আমরা সবাই মুখ বেড়াইয়ে না আমাকে সবাই মুই আমরা খাওয়াম। আমরা আমরা খাওয়াবা? কেন আমরা কেন বরিশালের আমরা ইলিশ মাছ খাওয়াবা? বরিশালে তো ইলিশ মাছ পাওয়া যায়, তুমি কৃপন। এরপরে কি আছে? আসসালামু আলাইকুম, আমার নাম আশরাফুল ইসলাম, আমি এসেছি সিরাজগঞ্জ জেলা থেকে স্যারের কাছে কাজ করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। মুখস্থ বলে দিয়েছে, উনি পিছনে প্র্যাকটিস করছিল দাঁড়িয়ে থেকে। এরপরে আসসালামু আলাইকুম, আমার নাম রায়হান, আমি আসছি পাবনা থেকে। আমি বিগত 4 বছর ধরে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি। তো আমি আসলে বিগত 4 বছর ধরে কাজ করেও মনে সন্তুষ্টি লাভ করতে পারিনি। তো স্যারের ভিডিও দেখে আমি অনেক বড় ফ্যান হয়ে গেছি স্যারের। তাই আমার আমার ব্যবসা বাণিজ্য সব রেখে আমি স্যারের কাছে 1 মাসের জন্য চলে আসছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সাকসেস হতে পারি, স্যারের দোয়া নিয়ে যেতে পারি। পাবনার পাগলের নাম যেন মুছে যায়। এরপরে আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তানভীর, আমি আসছি দ্বীপ জেলা ভোলা থেকে স্যারের কাছে কাজ শিখতে। সবাই দোয়া করবেন আমার জন্য, ভালো করে কাজ শিখতে হবে। ভোলার ছাত্রের জন্য দোয়া করবো। ভোলার ছাত্র আসলে ভোলা, কী কী প্র্যাকটিস করেছিল তাও ভুলে গেছে। আচ্ছা এখানে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ, আমার নাম মোহাম্মদ রবিন হোসেন, আমি আসছি নোয়াখালী থেকে রামগঞ্জ থানা। আসলে আমি আরও আগে আসতাম স্যারের কাছে, যে 6 মাস আগে থেকেই অনেক প্রস্তুতি নিচ্ছি। তো আসলে ফ্যামিলির লোকেরা তো দূরে ছাড়তে চায় না, আমি আবার আমার বাবার ছোট ছেলে, তো আমরা 4 ভাই। আমার বড় ভাই বাড়িতে ছিল, তো ইনফরমেশন নিয়েছিল সব জায়গা থেকে যে আসলে মিলন স্যারের কাছে আসলে কীরকম হয়, স্যার কীরকম কাজ শেখায়, এত দূরে যাবে, সেফটি আছে কি না। তো ইনশাআল্লাহ সব খোঁজখবর নিয়েছেন, আমার বাবাও নিয়েছেন, এলাকার আমার আমার ভাতিজি আসছিলো এখানে কাজ শিখতে, ওর কাছে জানছে, ওর আঙ্কেলের কাছেও জানছে। তো আলহামদুলিল্লাহ এখানে আসার পর অনেক ভালো লাগছে, স্যারের কাছে কাজ শিখে অনেক ভালো লাগছে। আজকে 3 দিনের দিন স্যার আইসির কাজ দেখেছে, আর ইনশাআল্লাহ আমরা কয়েকজনই আইসির কাজে সফল হয়েছি। ইনশাআল্লাহ তুমিও সফল হবে, আর আজীবনে আজীবনে যেন কাজের যে সাকসেসের আনন্দ সেটা তারা অনুভব করে, প্রতিনিয়ত প্রতিদিন যেন তারা বারবার সাকসেসের আনন্দ পায়, সে জন্য আমরা দোয়া করব। এরপরে সালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইলিয়াস, আমি এসেছি ছোট্টগ্রাম থেকে। আর আমার কাজের অভিজ্ঞতা 1.5 বছর, মানে যে দোকান আছে দোকান থাকলেও কিন্তু আমি কাজের তো আপডেট না, যে বর্তমানে যে সিপিউ আইসি ইএমসি আইসি ওগুলো সম্পর্কে আমার তেমন ধারণা নেই, ওগুলো লাগানো উঠানো। তো আজকে আসছি, 3 দিন প্র্যাকটিস করতেছি, আজকে ইনশাআল্লাহ আইসি লাগি মোবাইল ওপেনই করছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সিপিউ আইসি লাগে সে সাকসেস হয়েছে আজকে 3 দিনের দিন, আর এটা আসলে তাদের জন্য অনেক আনন্দের ছিল। আমরা মিষ্টি প্রাপ্তি আছি, আর মিষ্টিটা আমরা পরে খাবো, আর সেলফি তুলে ছবি দিব ফেসবুকে, যেখান থেকে আপনারা দেখে নেবেন আর পস্তাইবেন মিষ্টি খাওয়ার জন্য। এরপরে আর নাই? আচ্ছা এরপর আমি আছি, আমি মিলন ফ্রম রাজশাহী। বন্ধুরা অনেক কথা হলো, আমরা চাই বাংলাদেশের সুন্দর একটি সমাজ গড়ে উঠুক, যেখানে নীতি নৈতিকতা আদর্শ এবং ভালোবাসা সম্মান ইজ্জত অর্থনীতি সব কিছুই যেন সুন্দরভাবে ভারসাম্য বজায় রেখে চলতে পারে। আর যারা পৃথিবীতে মানুষকে ঠকানোর চেষ্টায় ব্যস্ত, তারা কোনো এক সময় নিজেরাই মানুষের কাছে লজ্জিত হবে, নিজেরাই তারা অসম্মানিত হবে, যেভাবে আমাদের কাছে হচ্ছে তারা। আমি সর্বদা সবসময় মানুষের কাছে আমি বিনীত অনুরোধ জানাই যে আমরা যখন কাজ করব, কাজকে সামনে রাখব, সম্মান ইজ্জত এবং অর্থ সকল কিছুই কিন্তু অটোমেটিক্যালি আসবে। আমার মোবাইল সার্ভিসিংয়ের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে আমার ছাত্র বা আমার অনুসারী, তাদেরকে আমি সবসময় বলে থাকি, টাকার জন্য নয়, কাজকে সুন্দর করার চেষ্টা করুন। কাজ আপনাকে অনেক কিছু উপহার দেবে যেটা আপনি কখনও কল্পনা করেননি। বাস্তব অভিজ্ঞতা নিয়ে অনেক কথা হবে ইনশাআল্লাহ, আমি সময় বের করার চেষ্টা করছি, আপনাদের সঙ্গে আরও বেশি সময় দেবো এবং আরও মোটিভেশনাল কিছু কথাবার্তা বলবো, যেগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে জীবন অনেক বড়, জীবনটাকে আমাদেরকে বড় আকারে দেখতে হবে। আমরা ছোটো ছোটো বিষয়গুলো অনেক সময় অনেক বড় করে দেখি এবং বৃহৎ স্বার্থগুলো সবসময় কিল করি ছোটো ছোটো স্বার্থের জন্য, কিন্তু আমাদেরকে ছোটো ছোটো স্বার্থগুলোকে কিল করতে হবে বড় বড় স্বার্থের জন্য। বন্ধুরা যা কিছু করি না কেন, সব কিছুর মূলে থাকবে আমাদের সততা। সততা যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদের সম্মান ইজ্জত সব কিছু রক্ষা করে আমরা সকল কিছু আমরা বাস্তবায়ন করতে পারবো। আশা করি আজকের ভিডিও এবং পরিচয় পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আপনাদের কাছে আমি আশা করি। আমার জীবনে যেগুলো ভুলভ্রান্তি আপনাদের চোখে পড়বে সে বিষয়গুলো নিয়ে যদি আপনারা আমাকে
প্রাইভেটলি কিছু মেসেজ দেন এবং আমাকে পরামর্শ দেন, এর জন্য আমি খুবই খুশি হব এবং চেষ্টা করব আপনাদের বলে দেওয়া যে সব পরামর্শ সেগুলোকে আমার জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।